ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. শর্ট নামে ডাকা অথবা মজা করে ব্যঙ্গাত্মক কোনো শব্দ ব্যবহার করা, এটা ঠিক কিনা? আসলে আপনারা ব্যঙ্গাত্মক লেখেনি, আমি বললাম। যেই শব্দগুলো দ্বারাতে তারা বিরক্ত হয়, অপছন্দ করে, কষ্ট পায়, এই ধরনের কোনো শব্দ ব্যবহার করা যাবে না। এটা নিষেধ কোরআনের মধ্যে, সূরা হুজুরাতের সম্ভবত 10 নম্বর আয়াত। أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمسوا أنفسكم ولا تنابزوا بالألقاب. এটা পুরো আয়াতটাই এর উপরে নাজিল হয়েছে। এই জন্য আপনি কি বলে ডাকবেন, যেমন মানুষ তার অতি নিকটের বন্ধু অথবা নিজের ওয়াইফ, নিজের সন্তানকে যে নামে ডাকতেছে সেই নামে ডাকাটা অপছন্দের না, কিন্তু তারা যদি কষ্ট পায় এবং মানে নামগুলো যদি অস্বাভাবিক অসুন্দর হয় তাহলে এটা চলবে না। দ্বিতীয় বিষয় হলো যে গরু ছাগল ইত্যাদি বলে ডাকা, এটা আসলে সুন্দরের তালিকায় পড়ে না, এটা মুমিনদের কাজ নয়। মানুষের একটা অভ্যাস আছে যে জানোয়ারের বাচ্চা যদি বলে তখন মানুষ কষ্ট পায়, আবার ওকেই যদি বলা হয় যে বাঘের বাচ্চা তখন কিন্তু আবার ও ভালো ফিল করে। অর্থাৎ এই নামগুলো ডাকা নিষেধ না সরাসরি, কিন্তু সে কষ্ট পাচ্ছে কিনা এটাই হচ্ছে বড় কথা, সে কষ্ট পাচ্ছে কিনা এটা বড় কথা। অন্য কিছু বলতে পারেন, রাসূল ইসলাম আয়েশাকে আয়েশ বলতেন, ঠিক আছে, বা সাহাবিদের মধ্যে এই ধরনের আবু হুরাইরা বলতেন। তো আবু হুরাইরা মানে এখানে তো জানুয়ারির দিকে চলে গেল, তো এটা কষ্টের বিষয় ছিল না। তো যদি কষ্ট হয় তাহলে চলবে না, আর যদি কষ্ট না হয় তাহলে চলতে পারে।